Coach, are you satisfied with the performance? Yes, I am satisfied with the performance of the boys because they put all their efforts, they gave everything, and at the end of the day, we won the match. So definitely, I am satisfied. It's a part of football. Sometimes it's a hobby. So most important thing is our team, our chance create curriculum. We do know our child goal curriculum. So team that you know, I mean, it's a you know do pore practice. Our it's a new work curve. But আমি খুশি আছি সেইভাবে এই ম্যাচ আছে আজকে ওইটা হয় ফুটবল মধ্যে তো ওতে পারে ওদের ডিসিশন রেফারি তো মানুষ ওতে পারে ওদের ডিসিশন ওদের ওরা মনে হয় ভালো বাট আমি মনে হয় ওই ডিভিশন ভুল ওই জন্য এরকম হচ্ছে আমি ওদেরকে রেসপেক্ট করি ওরা ভালো টিম আর আমাদের টিম ভালো টিম কি হবে পরে দেখা যায় না এই জয়টা আমাদের খুব ভালো মানে মোটিভেট করবে কারণ নেক্সট ম্যাচ আমাদের মনমানের সাথে আছে তো এই জয়টা আমরা খুব মোটিভেট করবে এটা জয়টা আমাদের মোহনবাগান কোচ আজকে এসেছিলেন এবং আপনি তোমাদের খেলা দেখেছেন সে মনমোহন কোচ খেলা দিয়েছে সে ঠিক আছে ওর তো আমরা গুরুত্ব দিচ্ছি না অত আমরা আমাদের খেলা খেলবো দেখা যাক তারপর তো মোহনবাগানের মানে মোহনবাগানকে কীভাবে দেখছো তোমরা আমরা এখন মোহনবাগানকে নিয়ে কিছু ভাবিনি আগে এই ম্যাচটাই শেষ করলাম এখন গিয়ে পরে দেখা যাবে আমরা পরের দিন কালকে রেস্ট হয়তো হবে রেস্ট তারপরের দিন আমরা মাঠে নেবো তারপরে মোহনবাগানকে নিয়ে আমরা ভাবব একটু ডিসঅ্যাডভান্টেজ তোমাদের খেলা দেখে গেলেন কিন্তু তোমরা এখন অবধি কোনো সেইভাবে পরিকল্পনা করতে পারলে না মোহনবাগানকে নিয়ে না আমরা এটা ওদের অ্যাডভান্টেজ ডিসাইড এটা ওদের কোচ ডিসাইড করবে এক কথা যেহেতু আমরা ওদেরকে নিয়ে এখনও কিছু ভাবা শুরু করিনি মানে মনে মনে এখন আমরা এই গেমটা ফোকাস করেছি তো আমরা এই ম্যাচটা জিতেছি আমাদের জন্য খুব ভালো অ্যাডভান্টেজ আমাদের প্লেয়ারদের এক্সট্রা মোটিভেশন দেবে তো এটা আমাদের টার্গেট ছিল এই ম্যাচটা জিতেছি এটাই ভালো গোল টিমের জন্য গোল করে খুব ভালো লাগলো আর আমাদের ইম্পর্ট্যান্ট 3 পয়েন্ট পেয়ে আমরা খুব খুশি ট্রাই করবো আরও নেক্সট ম্যাচ ভালো খেলি আর নেক্সট ম্যাচ মোহনবাগান একটু আরও একটু গিয়ে কোচ ক্লাস হবে হয়তো কোচের এবার ট্রাই করব ভালো খেলার জিতলে আবার আমাদের ব্যাটার হবে কোচ আজকে এসেছিলেন তোমাদের খেলা দেখেছেন এবং তিনি তার মতো করে পরিকল্পনা ওখানে বসে করছিলেন সেটা দেখা গেছে তো সেটা নিয়ে কি বলবো সেটা নিয়ে কিছু না আমরা আমাদের খেলা খেলব তোমাদের কাছে মনে হয় এটা একটা ডিসঅ্যাডভান্টেজ তোমরা তোমাদের খেলা দেখে নিচ্ছে তোমরা এখন অবধি মোহনবাগানের না 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 সেটা কোনো ডিসঅ্যাডভান্টেজ না আমরা নিজেদের খেলা খেললেই হবে ওকে